হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ব্লগস। তো বন্ধুরা, আজকে কিছু স্পেশাল দিন, আজ হচ্ছে শিবরাত্রি। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা কর্ণেশ্বর মন্দির। কর্ণেশ্বর মন্দিরে কত ডেকোরেশন সুন্দর করেছে দেখো তোমরা, লাইটে পুরো ভরে দিয়েছে মন্দিরটা। তো যেখানে যেখানে মন্দির আছে, যে যেমন আছে বজরংবলী মন্দির, কর্ণেশ্বরের ভেতরেই বজরংবলী মন্দির আছে, আর সামনে আছে মা দুর্গা মন্দির, আর আটচালা এখানে যজ্ঞী হয় এই জায়গাটাতে। এই সাইডে উঁচু চূড়ের মতো করা আছে, এখানে যজ্ঞী হয়। তো 9 বছর বা 11 বছরে একবারে যজ্ঞী হয়। তো দেখো এখানে কত সুন্দর ডেকোরেশন করেছে। আর এই যজ্ঞীটা আমি আমার বিয়ের থেকে 1 বছরই দেখেছি। এদিকে দেখো, এখানে হয় নিয়ম কি, বরযাত্রী যাওয়া হয়, মানে শিবের বরযাত্রী। তো দেখতে পাচ্ছ এখানে শিবের বরযাত্রী যাওয়ার জন্য ডিজে রেডি হয়ে গেছে। ওই সাইডে ডিজে নিতে এসছে পার্বতী মন্দির থেকে, শিবকে যেমন বরযাত্রী থেকে কোণে কোণে বাড়ি থেকে নিতে আসে বর বাড়ি, সেরকম পার্বতী মন্দির থেকে এখানে শিব মন্দিরে বরযাত্রী নিতে আসা হয়েছে। ওই সাইডে একটা ডিজে আছে, আর এই সাইডে যে ডিজেটা দেখালাম তোমাদেরকে, ওটা হচ্ছে এখানকার শিব মন্দিরের ডিজে। তো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো শিবের অনুচর। দেখো এখানে ভূত পিশাচ রেডি হয়ে গেছে পুরো শিবের অনুচর বরযাত্রী যাওয়ার জন্য। দেখতেই পারলে এটা ভূতের শিবের অনুচর ভূত। তো আগে এখানে শিব সাজা হতো, শিব পার্বতী সাজা হতো, কিন্তু এখন কি হয়, শিব পার্বতী সাজতে পারে না বলেই এখন কিন্তু পুরো মানে মূর্তি করে দেওয়া হয়েছে, একটা শিবের আর একটা পার্বতীর। আর এই সাইডে দেখো সবাই রেডি, এখানে কত লোক জমা হয়েছে তোমরা দেখতে পারছো, অনেক লোক জমা হয়েছে। এখানে লাইট বাজি অনেক কিছুই এখানে ধুমধাম করে পালন করা হয় শিবরাত্রি। আর এই সাইডে দেখো এবার বরযাত্রী প্রস্থান করার জন্য এবার সবাই রেডি হচ্ছে আর কি, যে এবার বেরোবে। দেখো এই সাইডে যেমন বরযাত্রী বরকে নিয়ে যাওয়া হয়, সেরকম দেখো পার্বতী মন্দির থেকে কিন্তু এগুলো এসেছে, এগুলো লাইটিং। তো এগুলো এখনও রেডি হয়নি, এখন আস্তে আস্তে সব রেডি হচ্ছে। ওখানে ভূত পিশাচ অনুচর রেডি হয়ে গেছে সবাই যাওয়ার জন্য। তো দেখো এখানে তোমরা যখন আসবে না, তখন পুরো মানে কি বলবো, মন ভরে যাবে। তো এটা কর্ণেশ্বর মন্দির, কারণ যেহেতু রাজা কর্ণের মন্দির, সেই জন্য এখানে এসব ব্যবস্থা করা হয়, পুরো রাজকীয় ব্যবস্থা করা হয়, প্রত্যেক বছর এগুলো করা হয়। তো আমাদের বেশ ভালোই লাগে, আমরা দেখতে আসি আমাদের বাড়ির সামনেই। তো দেখো এখানে লাইটিং, পুরো লাইটিং করেছিল, আর কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল যে বলার কিছু নেই। এই সাইডে দেখো আর একটা ডিজে, যেটা তোমাদের বললাম, এটা হচ্ছে পার্বতী মন্দির থেকে নিতে আসা হয়েছে শিব মন্দিরকে, মানে শিবেদের বরযাত্রী নিতে আসা হয়েছে পার্বতী মন্দির থেকে। তো এটা এক সাইডে রাখা হয়েছে, কারণ এটা সবার লাস্টে যাবে, কারণ নিতে যাওয়া হয়েছে যেহেতু, সেই জন্য সেটা লাস্টে যাবে, আর সবার ফার্স্টে যাবে যেটা কর্ণেশ্বরে করা হয়েছিল সেই ডিজেটা। এই সাইডে দেখো ভূতের অনুচর দিকে ঘোরাঘুরি করছে, কতক্ষণে বরযাত্রী প্রস্থান করা হয় সেই জন্য। আর এই সাইডে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে, তো ভূতটাও এসে ডান্সে লেগে গেছিল, ভূতটাও এসে পুরো ডান্সে লেগে গেছিল। তো কি বলবো, এটা ওই দেখো সাইডে নাচ ডান্স করছে ভূতটা। তো যত বাচ্চা আছে বড় আছে সবাই, প্রচুর প্রচুর লোক হয়, তোমাদেরকে সবটাই দেখাবো, সবটাই শেয়ার করবো যে কত লোক হয় এখানে। তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো বেরিয়ে গেছে ফাইনালি বরযাত্রী। তো এটা চললো বরযাত্রী, দেখো সবাই মিলে বেরিয়ে গেছে, ওই সাইডে আছে তো ডিজে টিজে নিয়ে সব বেরিয়ে গেছে, সামনে আছে ব্যান্ড পার্টি, তারপরে আছে শিব পার্বতীর মূর্তি, আর তারপরে আছে যে কি বলবো তোমাদের, যে ছাতার মতো লাইটিংটা ছিল সেই লাইটিংটা, তারপরে আছে ডিজে যেটা কর্ণেশ্বর থেকে করা হয়েছে শিব মন্দিরের ডিজেটা, তার পেছনে আছে অনেক লোক, তারপরে আছে দুর্গা মন্দিরের পার্বতীর যেখান থেকে পাঠিয়েছিল সেই ডিজেটা, আর তারপরে লাস্টে আছে আরও লোক। তো চলো তোমাদের দেখাবো কোথায় গিয়ে পার্বতী মন্দির আছে আর কোথায় গিয়ে আরও ডান্স হচ্ছে। তো এটা বেরিয়ে গেলে তার আগে আমরা একটু মন্দিরে প্রণাম করে নেব কর্ণেশ্বরকে বাবা, তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আরও কত মানে কোনখানে গিয়ে মানে বরযাত্রীটা যাচ্ছে আর কি। তো এখানে দেখো মন্দিরে প্রবেশ করছি, আমি গেছিলাম, ননদ গেছিল, আর গেছিল বাবু, তিনজনে মিলেই গেছিলাম। তো দেখো ভেতরে ঢুকছি এখানে, তো প্রথমে গিয়ে ভাবলাম আগে কর্ণেশ্বরের দর্শন করে নিই, সারাদিন উপবাস করেছিলাম, উপোস করেছিলাম, শুধু চা জল শরবত খেয়েছি, ফল জলও খাইনি রাত্রিবেলা। এই আমাদের নিয়ম আছে কি, বরযাত্রী বেরোলে পরে তবে মানে আমরা বরযাত্রীকে দেখে নিয়ে তবে আমরা ফল জল খাই। তো তাছাড়া সারাদিন আমরা
কিন্তু আমরা কিন্তু চা শরবত খেয়েই থাকি। তো দেখো এখানে ভেতরে লাইটিংগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে বাড়ি ফিরে যাই, কিন্তু সারা রাত তো এখানে থাকবার নয় যে এখানে সারা রাত থেকে যাব। তো দেখো এখানে ভেতরে প্রবেশ করছি, কর্ণেশ্বরের ভেতরে, মন্দিরের ভেতরে আর কি। তো এখানে চলো প্রণামটা সেরে নিই, বাবাকে দর্শন করে নিই, তাকতে তোমরাও একটু বাবাকে দর্শন করে নাও, বাবার কাছে যা চাইবে তাই মনস্কামনা পূর্ণ হবে। তো আমরাও সেটাই দেখেওছি, ফলও পেয়েছি, বাবার কাছে যা চেয়েছি সমস্ত মনস্কামনা আমাদেরও পূর্ণ হয়েছে। তো সকালবেলা যখন জল ঢালতে এসেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, এত ভিড় ছিল যে বলার কিছু নাই, একেই এতটুকু মন্দির, তার উপরে যদি আরও ভিড় থাকে তো পুরো মানে কি বলবো শ্বাস আটকে গেছিলো আমাদের। তো অ্যাক্টিভ করে করে ছাড়া হয় ভেতরে জল ঢালবার জন্য, তাতেও ভিড় সামলাতে পারা যায় না। আর এই সাইডে দেখো এই দিদিটা শিবের 108টা নাম পাঠ করছেন। তো দেখো তোমরা একবার শুনে নাও দিদিটা 108টা শিবের যে নাম পাঠ করছেন, তো সেটা তোমাদেরকেও একবার শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তো চলো তার আগে প্রণামটা ভালোভাবে সেরে নিই। তো এবার শুনে নাও শিবের 108টা নাম। তো এখানে আছে দেখো বাবা বজরংবলী, এখানে বজরংবলী, তোমাদের তো বলেছিলাম মন্দিরের ভেতরে বজরংবলী। তো মন্দিরের ভেতরে বা মন্দিরে কর্ণেশ্বরের ঢুকতেই বা প্রথমে আছে বজরংবলী, তারপরে ডান সাইডে আছে মন্দিরটা। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, ওই সাইডে একটু যাব, গিয়ে দেখাবো ওখানে কোথায় গেছে বরযাত্রী। তো চলো তোমরা দেখতে থাকো বরযাত্রী যাচ্ছে সেটা দেখে নাও। তো এবার ফাইনালি পৌঁছে গেছে পার্বতী মন্দির। তো এখানে হচ্ছে পার্বতী মন্দির। তো দেখো এখানে কত লোক জমা হয়েছে, মোটামুটি 1000-এরও বেশি লোক হবে হয়তো। তো অর্ধেক করো প্রায় আমাদের শিবরাত্রিতে রাত্রে বলো দিনে বলো এখানে পুজো করতে আসে, কারণ রাজা কর্ণের মন্দির বলে কথা। তো চলো এটা করোটা পুরো রাজা কর্ণের রাজত্ব, সেই জন্য করো, কর্ণেশ্বর পুরো কর্ণ থেকেই নাম হয়েছে। তো আমার খুবই কপাল ভালো যে আমি এরকম একটা গ্রামে আমার বিয়ে হয়েছে বা আমি এসে পড়েছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে, কালকে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে, কাল আবার সেই রোজকার জীবন শুরু, দৈনন্দিন জীবনের কাজ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।